মুফতি উমর ফারুক সাহেব আমতলী উপজেলা চেয়ারম্যান হিসাবে, আসলে অনেকেই কিন্তু ভোটের গুরুত্ব আমরা জানি না, এটা আমাদের মধ্যে বহুত বড় সমস্যা। ভোট মানে কি ভাই? সমর্থন করা না, সাহায্য করা না, সহযোগিতা করা না, সাক্ষ্য দেওয়া না। এই বসেন, কথা শুনেন, একজন ভালো মানুষ একজন চোর নির্বাচনে অংশগ্রহণ করছে, আপনি যদি চোরকে সাপোর্ট করেন, সাক্ষ্য দেন, সহযোগিতা করেন, তা আপনি কি? কথাটা বুঝতে পারিনি। এক যুবক জমিদার বাড়ির পোলা, চৌধুরী বাড়ির পোলা পান, খেয়ালাকে বলছে ভাই একটু পাড় করে দাও, আমি চুরি করতে যাবো, আমরা ডাকাতি করতে যাবো। এখন খেয়ালা বলতেছে ভাই আমি মুসল্লি মানুষ, পাগড়ি পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমি তো চুরির ভাগি হইতে চাই না। তা তোমরা যেহেতু যুবক মানুষ, ভদ্র করে পোলাফান চুরি করবা, আর আমার খেয়া ব্যতি তো চুরি করতে পারবো না, তা আসো, আমি কিন্তু চুরির ভাগের মধ্যে নাই, আমি একটা ধাক্কা দিয়া দিই। খেওয়ালা ওই চুরি করার জন্য একটা ধাক্কা দিয়া দিছে, চোরা খেওয়ালার কোনো দোষ আছে ভাই? কথা বলেন না কেন? কেন? হ্যাঁ, ওনার সহযোগিতা ব্যতীত, সাহায্য ব্যতীত, তা ভোটটা মানে কি? ওনার সহযোগিতা সাহায্য ব্যতীত করে বসতে, চুরি করতে, দর্শন করতে, ইসলামের বিরুদ্ধে আইন পাস করতে, আবার আপনার সহযোগিতা সাহায্য ব্যতীত ইসলামের পক্ষেও কাজ করতে পারতো না, সাহায্য সহযোগিতা ইসলামের করতে পারতো না। কিন্তু আপনার ভোটের মাধ্যমে যত ন্যাক তার অংশী আপনি, আর আপনার ভোটের মধ্যে যত গুণা তার অংশী আপনি। ভোট মারাত্মক। এবার আসুন শেষ কথা, নামাজের পক্ষে কে কে আছে? আল্লাহ আকবার, হাত তুলে তো সবাই তোলেন হাত নামাজের পক্ষে, আলহামদুলিল্লাহ। এবার বিপরীত, নামাজের বিপক্ষে, নামাজ চান না এরকম আছেন কে কে? কেউ নাই? কেউ যদি হাত তুলত, কথা বলেন না কেন? দুই সুরাত, হয়তো বুঝিয়া অথবা না বুঝিয়া, যদি না বুঝিয়া মাফ হওয়ার সম্ভাবনা, আর যদি বুঝিয়া তোলে ইমান, কথা বলেন না কেন? ইমান আচ্ছা ধরে নেন, নামাজের পক্ষে বিপক্ষে ভোট হবে, কে নামাজের পক্ষে কি বিপক্ষে? নামাজের পক্ষে বিপক্ষে মোট ভোটার 7 জন, মোট ভোটার কত? যদি একটা ভোট নামাজের বিপক্ষে চলে যায় তাহলে নামাজের বিপক্ষে বিজয় হয়ে যাবে, আর একটা ভোট নামাজের পক্ষে আসলে নামাজ, এখন 3 জন 3 জন সমান সমান ভোট, ভোট আছে আর কয়টা? আচ্ছা এই ব্যক্তির ভোটের কারণে নামাজ বাতিল হতে পারে, নামাজ থাকতেও পারে। এখন ওই ব্যক্তি যদি মনে করে আমি মুসল্লি মানুষ, আমি দরবেশ মানুষ, আমি ভোট দেবো কেন, থাক আমি চুপ থাকি, ওনার অবস্থা কি? ওনার অবস্থা কি হয় মিয়া? এই সব দায়িত্ব কে নেবে? কি কথা বলেন না কেন? সব দায় দায়িত্ব ওনার, সমস্ত দায় দায়িত্ব ওনার। উনি ভোট দিলে নামাজ পাশ করত, উনি ভোট না দেওয়ার করে নামাজ ফেল করছে। ঠিক আজকে ইসলামের পক্ষে যারা ভোট দেন না, আপনার ভোট ইসলামের পক্ষে থাকতে ইসলাম পাশ করত, আর আপনার ভোট না দেওয়ার করে ইসলাম ফেল করতেছে, এই দায় দায়িত্ব কে নিবে? হ্যাঁ ভাবছেন দরবেশ, ভাবছেন দরবেশ? হ্যাঁ এত সহজ মনে করছেন ভোট? এরা ভোট বুঝেই না, এই যে হাত তুলছি এটার নাম ভোট না? আমি বললাম হাত তোলার দরকার নেই, খাদান নামাজের পক্ষে কে কে আছেন সেটা কি হবে? সেটা কি ভোট হবে না? আমি বললাম নামাজের পক্ষে কে কে আছেন দাঁড়ান, সেটা কি ভোট হবে না? বাদ দেন, এতগুলি মানুষ হিসাব করা যায় না, গুনতে ভুল হতে পারে, ভাই মার্কা দিয়ে দিলাম, নামাজের পক্ষেই মার্কা, নামাজের পক্ষেই মার্কা, যে ব্যক্তি নামাজের বিপক্ষের মার্কা, নামাজের পক্ষের মার্কা দিয়ে দিলাম। এখন এই নামাজের পক্ষে আর নামাজের বিপক্ষে এই মার্কাও কি হাত তোলার মতো একই জিনিস না? দাঁড়াবার মতো এক জিনিস না? হানার মতো এক জিনিস না? তা আপনারা বুঝেন না কেন? এটা তো ভোট, এটা সিল, এটা সুবিধার্থে। কি কথাটা বুঝাতে পারি নাই? কাজে ভোটকে যারা গুরুত্ব দেন না, আচ্ছা তাকে উসমানী সাহেব দামাত বরকাত উমের আধুনিক যুগে ইসলামের মধ্যে ভোট সম্পর্কে যে চাপ্টার লিখছেন, ভালো মতো পড়েন, বুঝেন,
দেখুন তিনি বলছেন ভোট দাও ফরজ না ফরজ আইন, আপনার ভোট যদি না দেন ফরজ আইন তরক হবে, বিশাল সমস্যা হয়ে যাবে। আর ইসলামের বিপক্ষে ভোট দিলে ইমানের অবস্থা কেরাসিন হয়ে যাবে। এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, জানি না কে মানবেন কে মানবেন না, কিন্তু খবরদার আপনারা আমার ভোট নিয়েই আজকে ইসলামের বিপক্ষে বই রচনা করছে, আপনারা আমার ভোট নিয়েই মদের পক্ষে আইন পাশ করছে, আপনারা আমার ভোট নিয়েই আজকে ইসলামের উপরে তারা ছুরি ঘুরাইতে আসছে। আজকে মুসলমানরা যদি এই বেইমানদের বিরুদ্ধে ভোট দিত, তাই বেইমান ইসলামের পক্ষে বিপক্ষে এই আইন পাশ করতে পারত না। আজকের থেকে নিয়াত করেন, জীবন যাক আর থাক, ইসলামের বিপক্ষে আমার সমর্থন আমার ভোট যেতে পারে না, এবার আমি চুপ থাকতে পারি না। তাই আজকের থেকে ইনশাআল্লাহ আমরা একজন ইসলামের সৈনিক, আজকের থেকে ইসলামের পক্ষে আমরা থাকবো, ভোট যোগাবো, দাওয়াত দেবো, সবাইকে ইসলামের পক্ষে ভোট দাও ইনশাআল্লাহ।